দেখো, আমরা গণিত অষ্টম অধ্যায় পড়ছি, উপপাদ্য নয় আজকে আলোচনা করব, ঠিক আছে? উপপাদ্য নয় কি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জায়গা পরস্পর সমান। এটা একটা বৃত্ত, এই বৃত্ত কেন্দ্র হইল ও। এখানে আমি দুইটা জায়গা আঁকছি, এই জায়গা দুইটা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে ও থেকে এই জায়গাটার দূরত্ব যত, ও থেকে এই জায়গাটারও দূরত্ব তত। প্রমাণ করতে হবে যে এই জায়গাগুলো সমান। এখানে যে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হইল যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই জিনিসটা দেওয়া আছে, মানে এই জায়গাগুলোর দূরত্ব হইল কেন্দ্র থেকে সমান, সমান দূরত্বে অবস্থিত। আর প্রমাণ করতে হবে যে এই জায়গা দুইটা সমান, মানে এবি সমান সিডি, এটা প্রমাণ করতে হবে। কী প্রমাণ করতে হবে? এবি সমান সিডি। এর আগের উপপাদ্যটা হইলো এটার বিপরীত, ঠিক আছে? উপপাদ্য এটা তো ১৯, ১৮ উপপাদ্য ছিল এরকম যে জায়গা দুইটা সমান ছিল, প্রমাণ করছিলাম যে এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর এবারে বলছে যে কেন্দ্র থেকে এরা সমদূরবর্তী, প্রমাণ করো যে এই জায়গা দুইটা সমান, মানে তার উল্টাটা, ঠিক আছে? তো এখানে একটা কাজ করতে হবে কি, এখান থেকে আগে লম্ব আঁকতে হবে, এখান থেকেও লম্ব আঁকতে হবে। এটা হলো ও ই আর এটা হলো ও এফ। তো একটা বিন্দু থেকে এই রেখাটার উপরে যে আমি লম্ব আঁকলাম, এই দূর এইটাই হলো এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই যে ওইটা এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, ও এফটা হইল এই বিন্দু থেকে এই সিডি রেখার দূরত্ব বা সিডি জায়ের দূরত্ব। তো প্রশ্নে বলছে এই দূরত্বগুলো সমান, প্রশ্নে বলে দিছে ওই আর ও এফ সমান। আর আমাদেরকে প্রমাণ করতে হবে এবি সমান সিডি, মানে এইটা আর এইটা সমান প্রমাণ করতে হবে। কি বুঝতে পারছো? আর আগের জ্যামিতিটাতে এই দুইটা সমান দেওয়াই ছিল, আর এইটা আমাদেরকে প্রমাণ করতে হয়েছিল। আর এবার এইটা দেওয়া আছে, মানে দূরত্বটা সমান দেওয়া আছে, আমাদেরকে জায়গাগুলোর দৈর্ঘ্যটা সমান এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, অঙ্কন আছে, এটা যোগ করে দিতে হবে, ওয়ে এবং ওসি যোগ করি, ঠিক আছে? আমি চলে যাচ্ছি প্রমাণে। আচ্ছা, প্রমাণে আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। এই যে ত্রিভুজ দুইটা দেখো, এই ত্রিভুজটা এখান থেকে আমরা যেহেতু এখানে লম্ব আঁকছি, তাহলে এটা এক সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে এখানে লম্ব আঁকছি, এটাও এক সমকোণ, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। মানে ত্রিভুজ এওই এবং ত্রিভুজ সিওএফ দুইটাই কী ধরনের ত্রিভুজ? দুইটাই সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের কী কী সমান দেখো, এই এইটা বাহু আর এইটা বাহু সমান, এগুলো কিন্তু অধিভুজ, সমকোণের বিপরীত বাহু, এটা সমকোণের বিপরীত বাহু। এই অধিভুজটা এই অধিভুজটার সমান। আচ্ছা, আমাকে একটু বলো, এই অধিভুজ আর ওই অধিভুজ সমান কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এটা একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ, তাহলে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, গেল। তারপরে এই সমান সিএফ, না সরি উল্টা করলাম, ওই সমান ওএফ, ওই সমান ওএফ, এটা আমি কই পাইলাম? ওই সমান ওএফ এটা কোথায় পাইলাম? এটা প্রশ্নে দেওয়া আছে, সমদূরবর্তী বলা আছে না, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যায়, এই যে ওই সমান ওএফ, এই দূরত্ব এই দূরত্ব সমান, এগুলো প্রশ্নেই দেওয়া আছে। কি বোঝানো এই জিনিসটা? ওই সমান ওএফ কই পাইলাম আমি? প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? ওই সমান ওএফ এটাকে বলে কল্পনা, এটা আমরা ওই বিশেষ নির্বাচনের মধ্যে লিখি তো, বা ধরে নেওয়া। হ্যাঁ, তোমাদের বইয়ে লেখা আছে ধরে নেওয়া, বা অনেকে লেখে যে কল্পনা, মানে এটা দেওয়া আছে যে বিশেষ নির্বাচনের মধ্যে আমরা ধরে নিছি যে ওই সমান ওএফ, এই দূরত্ব আর এই দূরত্ব সমান, এটা আমরা ধরেই নিছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কল্পনা। যাই হোক, আমরা মেন জিনিসে চলে আসি, যে এই দুইটা সমকোণী ত্রিভুজ, এদের অধিভুজ দুইটা সমান এবং আরেকটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে, মানে ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সিও এফ হবে। কেন সর্বসম হবে? এইটাকে বলা হচ্ছে বাহু, না অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। কি বললাম? অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য, মানে কি যে একটা সমকোণী দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজগুলো যদি সমান হয় আর একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এই 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 উপপাদ্যটার নামই দিয়েছে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। আচ্ছা, বইয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা তো কোন না, এটা কি কোন? ত্রিভুজ, ত্রিভুজ এ ও ই আমি লিখছি তো,
আর বইয়ে কি লেখা আছে? ত্রিভুজ ও এ ই। আচ্ছা একটু বলো, এই দুইটার মধ্যে ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ ও এ ই, এই দুইটার মধ্যে কি পার্থক্য? ত্রিভুজ এ ও ই কোনটা? ত্রিভুজ এ ও ই এই ত্রিভুজটা। ত্রিভুজ ও এ ই কোনটা? ওই ওই একই ত্রিভুজ। তার মানে একটা ত্রিভুজ তুমি এবিসি ত্রিভুজকে মনে করো, একটা ত্রিভুজ আছে এবিসি, এবিসি এই ত্রিভুজকে তুমি যদি বিসিএ ত্রিভুজ বলো বা সিবিএ বলো তাও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু কোণের ক্ষেত্রে সমস্যা আছে, কোণের ক্ষেত্রে কিন্তু যেখানে মধ্যে যেই বিন্দুতে কোণটা অবস্থিত ওই বিন্দুটা মাঝখানে লিখতে হয়, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে ওইটা কোনো প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম, যদি সর্বসম হয় তাহলে আমার এই বাহুটা হবে এই বাহুটার সমান, এই বাহুটা কার সমান? সিএফ বাহুটার সমান। কি বুঝতে পারছো এটা? এই সমান সিএফ। এখন অন্য একটা জিনিস তোমাদেরকে বলি, এটা কি ব্যাস ভিন্ন জ্যা, আর এটা হলো কেন্দ্র থেকে জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব, তো এই লম্ব এই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, মনে আছে? তাহলে এই লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এইটা হবে সম্পূর্ণ জ্যাটার অর্ধেক, এই সমান হাফ এবি। বুঝতে পারছো? একইভাবে এইটা, হ্যাঁ এইটা লম্ব এই সিডি জ্যাকের উপরে ওএফ লম্ব, তাহলে এটাও কি করবে? সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে আমরা বলতে পারি সিএফ সমান হাফ সিডি। কি বুঝতে পারছো? তাহলে ওই সমান হাফ এবি, সিএফ সমান হাফ সিডি। আমি এখন এই লাইনটাতে আবার আসি, এই যেটা আমি অলরেডি প্রমাণ করে রাখছি, এইর পরিবর্তে আমি কি লিখতে পারি? হাফ এবি, হাফ এবি। সিএফ এর পরিবর্তে কি লিখতে পারি? হাফ সিডি। ওকে, এই হাফ আর এই হাফ কাটা, তাহলে কি হয়? এবি সমান সিডি। আমার প্রমাণ হয়ে গেছে, আমরা এবি সমান সিডি প্রমাণ করতে চাইছি, মানে এই জ্যা দুইটা সমান এইটা প্রমাণ করতে চাইছিলাম, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। কি বুঝতে পারছো? বুঝো নি কোথায়? আমি প্রথম থেকে আরেকবার বলি, প্রথমে সমকোণী, আচ্ছা এইটা লম্ব এই জন্য এটা এক সমকোণ, এইটা লম্ব এই জন্য এক সমকোণ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কী কী মিল আছে? এই অতিভুজগুলো সমান। কেন সমান? এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আর আর কোনটা সমান? এইটা আর এইটা সমান, এটা প্রশ্নে দেওয়া আছে, আমরা এটা ধরে নেওয়া, আমরা ব্র্যাকেটে লেখা আছে তোমাদের বইতে লেখবো ধরে নেওয়া, তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি সমান হয় আর অন্য একটা বাহু যদি সমান হয় তাহলেই কিন্তু এই ত্রিভুজগুলো কী হয়? সর্বসম হয়। এই সর্বসম হইল, তাহলে এই সমান সিএফ হবে, এই যে এই সমান সিএফ, কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি যে এই সমান হাফ এবি আর সিএফ সমান হাফ সিডি, তাহলে এই পরিবর্তে বসাইলাম হাফ এবি, সিএফ এর পরিবর্তে বসাইলাম হাফ সিডি, হাফ হাফ বাতিল, এবি সমান সিডি প্রমাণিত। কি বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাও তোমাদের লিখতে হবে, তোমার একটা এটা আলাদা একটা ধাপ আছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ।